পাঁচ মাস কাটাতে হবে হিমাঙ্কের নিচে। সেজন্য চাই উপযুক্ত শারীরিক ক্ষমতা, পাশাপাশি বন্যপ্রাণ বিশেষত পাখি সম্পর্কে জ্ঞান এবং উৎসাহ জরুরি। ব্রিটেনের সংস্থা ইউকে আন্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট এখন এমনই উপযুক্ত প্রার্থীদের খোঁজে। আগামী পাঁচ মাস ধরে দক্ষিণ মেরুতে পেঙ্গুইন এবং অন্যান্য পশু পাখির শুমারি করবে ওই ব্রিটিশ গবেষণা সংস্থাটি। তাই ওই সময়সীমার চুক্তিতে সমীক্ষক নিয়োগ করতে উদ্যোগী হয়েছে তারা। সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে ইচ্ছুক প্রার্থীদের আগামী 25 এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। টুইটারে লেখা হয়েছে, দক্ষিণ মেরুর মহিমা দেখার স্বপ্ন দেখেন, পেঙ্গুইনরা ঘুরে বেড়াচ্ছে, সূর্য উঁকি দিচ্ছে তুষার চূড়ায়। অন্যরকম একটি কাজ, আমাদের সাথে যোগ দিন এবং দক্ষিণ মেরুর ঐতিহ্য রক্ষায় এবং তার মহামূল্য পরিবেশ সংরক্ষণে সহায়তা করুন। 25 এপ্রিলের মধ্যে আবেদন করুন। ইউকে আন্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট জানিয়েছে নির্বাচিতদের আগামী নভেম্বরে দক্ষিণ মেরুতে পাঠানো হবে। পরবর্তী পাঁচ মাস অর্থাৎ 2023 এপ্রিল পর্যন্ত দক্ষিণ মেরুর পোর্ট লকরয়ের পোস্ট অফিস এবং জাদুঘর কিংবা গুডিয়ার দ্বীপে কাটাতে হবে তাদের। বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনের পাশাপাশি পৃথিবীর দক্ষিণতম প্রান্তের তুষার রাজ্যের বিভিন্ন বন্যপ্রাণীর সমীক্ষা করবেন তারা। Stop music.